Hello viewers, I'm Mahmoud Al Hassan and welcome to my channel Faridpur Astro Science. So viewers, aaj ke amra ekta kunduli ke bisleshon korbo. আমরা কুণ্ডলীতে সাধারণত জানি যে 6 8 12 এই সমস্ত জায়গায় যদি কোনো গ্রহগুলোকে বসে সেই গ্রহগুলোকে আমরা সাধারণত খুব একটা ভালো হিসেবে দেখি না সেই গ্রহ থেকে আমরা খুব একটা শুভ ফল পাই না তো আজকে এই ধরনের গ্রহ থেকে আপনি কিভাবে করে বিচার করবেন এই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা তো আমরা আজকে যেই লগ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো কর্কট লগ্ন তো এই লগ্নে 12 নম্বর ঘরে তিনটা গ্রহ বসে আছে আপনারা চারটা দেখলেই আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তিনটা গ্রহ আপনারা চার্টের দিকে খেয়াল করেন তিনটা গ্রহ বসে আছে বুধ মঙ্গল এবং শুক্র তো কিভাবে করে আমরা বুঝব যে এটা হচ্ছে হলো কর্কট লগ্ন এটা বোঝার জন্য দেখেন যে আমাদের প্রথম যে ঘর সেই ঘরে হচ্ছে হলো চার লেখা আছে তো চার বলতে হচ্ছে হলো আমরা এটা বুঝে নিব যে এই ঘরটা হচ্ছে হলো কর্কট লগ্নের ঘর আচ্ছা এখানে 12 নম্বরে 12 নম্বর যে ঘরটা এই ঘরে যদি আমরা প্রথমে মঙ্গলের বিচার করি তাহলে আমরা কি দেখতে পাই এই কুষ্টিতে মঙ্গল হচ্ছে হলো শত্রু তার কারণ হচ্ছে হলো মঙ্গল কি করছে এই কুষ্টিতে মিথুন রাশিতে বসে আছে 12 নম্বর যে ঘরটা এই ঘরটা হচ্ছে হলো মিথুন রাশির ঘর এবং মিথুন এবং মঙ্গল এই দুটা আপোষে মানে দুইটার মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কটা হচ্ছে হলো শত্রু সম্পর্ক সুতরাং মঙ্গল এখানে শত্রু হিসাবে কাজ করতেছে সো কখনোই এখানে মঙ্গলের জেমস্টোন ব্যবহার করা যাবে না আচ্ছা শত্রু হয়ে বসে মঙ্গল এখানে কি কি কাজ করতেছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি মঙ্গল মূলত 5 এবং 10 এই দুই ঘরের অধিপতি তো এই দুই ঘরের 5 এবং 10 এই দুই ঘরের অধিপতি হয়ে মঙ্গল কিন্তু এখানে 12 নম্বর ঘরে স্থির অবস্থায় আছে অর্থাৎ 12 নম্বর ঘরে মঙ্গল কিন্তু আছে তার মানে বিষয়টা এইটাই দাঁড়াচ্ছে যে মঙ্গল এইখান থেকে তাহলে 12 নম্বর ঘর থেকে মঙ্গল কি করতেছে 3 নম্বর ঘরে 6 নম্বর ঘরে এবং 7 নম্বর ঘরে এই তিনটা ঘরেই কিন্তু মঙ্গল দৃষ্টি দিচ্ছে 3 6 এবং 7 এ আলাদা আলাদা করে মঙ্গল কিন্তু দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মঙ্গল তার শত্রুতার যে প্রভাবটা এই প্রভাবটা 3 6 এবং 7 নম্বর ঘরে ফেলতেছে এবং বৃহস্পতির উপরে মঙ্গল কিন্তু একদম সম্পূর্ণভাবে দৃষ্টি দিচ্ছে তো এখানে মঙ্গল হওয়ার ফলে আসলে কি কি হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে মঙ্গলের যে উপস্থিতি এটা বেশিরভাগ সময় ম্যাক্সিমাম টাইমে এখানে আপনাকে বিপরীত ফল দিবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেকে এই বিপরীত ফলের জন্য আপনাকে তৈরি করে নিতে হবে এখানে মঙ্গলের যে উপস্থিতি অর্থাৎ 12 নম্বর ঘরে মঙ্গলের যে উপস্থিতি এটা আপনার বিয়ের জন্য কখনোই বিবাহিত জীবনের জন্য আপনাকে ভালো বলে বিবেচিত হবে না এছাড়া মঙ্গলের 12 নম্বর ঘরে যে মঙ্গলের যে উপস্থিতি আপনার কর্কট লগ্নে মঙ্গলের 12 নম্বর ঘরে যে উপস্থিতি এটা আপনাকে অত্যাচারী করে তুলবে আপনি মানুষের উপরে অত্যাচার অত্যন্ত বেশি করবেন এছাড়া বেশি খরচের দরুন আপনি একজন দেনাদারে পরিণত হবেন মঙ্গল চোখ সম্পর্কিত রিলেটেড মানে চোখ রিলেটেড অনেক অসুবিধা তৈরি করে সুতরাং এই ক্ষেত্রে আপনার চোখ সম্পর্কিত সমস্যা হতে পারে এছাড়া ধর্মীয় দিকে আপনার আগ্রহ অবশ্যই অত্যন্ত কম থাকবে যদি আপনি ধর্মীয় কাজের একটা অংশ নিজেকে মনেও করেন তাও আপনি আসলে ধর্মকে বুঝতে পারবেন না এছাড়া আপনার উপরে মানে আপনার কাছ থেকে মঙ্গলের এইখানের অবস্থা দেখা যাবে যে চুরির একটা সম্ভাবনা রয়েছে যে আপনার মাল চুরি হবে
সুতরাং আপনার জিনিসপত্রগুলোকে নিরাপদে রাখার জন্য আমি পার্সোনালি পরামর্শ দেব। যদি মঙ্গল আপনি কর্কট লগ্নের হয়ে থাকেন এবং মঙ্গল আপনার 12 নম্বর ঘরে উপস্থিত থেকে থাকে, তো এছাড়া মঙ্গলের এখানের যে অবস্থা এটা আপনাদের ছোট ভাই বোনদের, বিশেষ করে ছোট ভাইদের ঊর্ধ্বতন কর্মকর্তা পদে এবং উচ্চতর পদ পেতে আপনা থেকে সাহায্য করবে, কিন্তু তাদের আর্থিক অবস্থা কিন্তু ওঠানামা করবে। তারা উচ্চতর পদে থাকার পরেও তাদের আর্থিক অবস্থা সবসময় একরকম যাবে না। এছাড়া মঙ্গলের এই 12 নম্বর ঘরের উপস্থিতি একজন জাতকের বাবা মায়ের পেট সম্পর্কিত সমস্যাকে নির্দেশ করে, যে তার বাবা মায়ের পেটে অবশ্যই কোনো ধরনের সমস্যা থাকবে। কখনো কখনো অতিরিক্ত টাকা খরচও হয় এই জাতকের এর বাবা মার পেছনে, এবং এটা আর্থিক সমস্যা, সুতরাং বোঝাই যাচ্ছে যে আর্থিক একটা সমস্যা সৃষ্টি করে। এছাড়া মঙ্গলের এইখানের অবস্থা একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে হলো যে এই ধরনের ব্যক্তি ঋষি, শিক্ষক, গুরুজন এনাদেরকে অত্যন্ত সম্মান করে থাকেন। আচ্ছা, এখন যদি আমরা বুধের বিচার করি, তো তাহলে আমরা আসলে এখান থেকে কি কি দেখতে পাবো, যে বুধ যদি 12 নম্বরে থাকে, কর্কট লগ্নে বুধ যদি 12 নম্বরে থাকে, তো বুধ 12 নম্বরে থাকলে বুধ আসলে কোথায় আছে? আসে কিন্তু বুধ মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে বুধের থাকা, বুধের আসলে নিজস্ব ঘরেই বুধ রয়েছে, বুধ তার নিজস্ব ঘরেই আছে। তার কারণ হচ্ছিল বুধের দুইটা ঘর, একটা হলো 3 নম্বর আর একটা 12 নম্বর, সুতরাং 12 নম্বর ঘর বুধের নিজেরই ঘর। তো এই ঘরে যদি বুধ যদি উপস্থিত থাকে, তাহলে এই ঘরের স্বামী বুধ নিজেই, এবং এখান থেকে বুধ কিন্তু 6 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতির উপরে বুধ পূর্ণ দৃষ্টি দিচ্ছে। দেখেন, আগে আমরা যখন দেখে আসছি তখন কিন্তু আমরা দেখছি মঙ্গল বৃহস্পতির উপরে সম্পূর্ণ দৃষ্টি দিচ্ছে এবং বুধও কিন্তু বৃহস্পতির উপরে সম্পূর্ণভাবে দৃষ্টি ফেলতেছে। সুতরাং বৃহস্পতিটাকে কিন্তু আমাদের একটু ভালো মতো মানে লক্ষ্য করতে হবে, বৃহস্পতির অবস্থান, বৃহস্পতিকে আমাদের জোর দিতে হবে, যেহেতু লগ্নটা কর্কট। কর্কট লগ্নে কিন্তু বৃহস্পতি কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করে থাকে। তো এই ধরনের অবস্থা যদি ফেলে, তাহলে আপনাকে বুঝতে হবে যে বুধটা আছে একটা মিশ্র অবস্থায়। এই ধরনের ব্যক্তি সাধারণত বুদ্ধিমান হয়, ভালো চিন্তাবিদ হয়, এছাড়া যুক্তি দিয়ে এই ধরনের ব্যক্তি কাজ করতে পছন্দ করে। তো এই ধরনের ব্যক্তির দান করার উপরে একটা বিশ্বাস থাকে, এই ধরনের ব্যক্তি দাতা হয়ে থাকে। যদি বুধ আপনার 12 নম্বর ঘরে অবস্থান করে, তাহলে ধরে নিতে পারেন যে আপনি একজন ভালো বক্তা অথবা টিচার, এই ধরনের ক্ষেত্রে আপনি বেশ ভালো হতে পারবেন। এবং বুধের এইখানের উপস্থিতি আপনার পরিবারের যে সমস্ত সদস্যরা আছে এনাদের জন্য বেশ ভালো কিছু ফল এখানে কিন্তু বয়ে আনবে। আপনি একজন ভালো বক্তা হবেন যদি বুধ আপনার 12 নম্বর ঘরে থাকে, কিন্তু আপনাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই মৃদুভাষী হতে হবে, না হলে লোকে আপনাকে বাচাল ভাবতে কিন্তু শুরু করে দিবে। তো এছাড়া বুধের 12 নম্বর ঘরে অবস্থান আপনাকে সব দিক থেকেই ভালো কিছুই দেওয়ার চেষ্টা করবে। বুধের 12 নম্বর ঘরে, যেহেতু বুধের নিজের ঘর, সেহেতু আপনাকে সব দিক থেকে আনুকূল্য দেওয়ার চেষ্টা করবে। আপনাকে একটা জিনিস থেকে একটু দূরে থাকতে হবে, বুধের 12 নম্বর ঘরে যদি বুধ থাকে কর্কট লগ্নে, তাহলে এই ধরনের ব্যক্তির একটু অলস থাকে, তো আপনাকে আলস্যতা থেকে বেরিয়ে আসতে হবে এবং আপনার চরিত্রের শালীনতা আপনাকে বজায় রাখতে হবে। কারো সম্পদের উপরে আপনাকে কুদৃষ্টি দেওয়া যাবে না,
আপনার মানুষের সম্পদের উপরে বুধের এখানের উপস্থিতি বোঝায় মানুষের সম্পদের উপরে একটা কুদৃষ্টি আপনার পড়ে। তো এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। তো এবং আরেকটা ব্যাপার আপনি খেয়াল করবেন যে আপনি বুধ যদি এই ঘরে থাকে আপনি সবসময় পর্যালোচনা করেই আপনি ব্যবসাতে বিনিয়োগ করেন এবং মুনাফাটা ওভাবেই আপনি আনতে চেষ্টা করেন। তো আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে এবং চারিত্রিকভাবে আপনি কিন্তু বুধের এখানের উপস্থিতি আপনাকে বোঝাচ্ছে যে চারিত্রিকভাবে আপনি কিন্তু লোভী হবেন। তো এই হচ্ছে হলো বিষয়। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি শুক্র, তাহলে আমরা দেখতে পাবো যে শুক্রটা কোথায় আছে। আমরা যেহেতু 12 নম্বর ঘর নিয়ে আলোচনা করতেছি তাহলে শুক্রটা মিথুন রাশিতেই আছে। আচ্ছা, কিন্তু শুক্র কিন্তু আসলে 4 এবং 11 এই দুই ঘরের মালিক। তো এই দুই ঘরের মালিক হয়ে শুক্র হচ্ছিল 12 নম্বর ঘরে আমাদের রয়েছে এবং শুক্রের দৃষ্টি কিন্তু 6 নম্বর ঘরে আছে। বৃহস্পতির উপরে শুক্রের পূর্ণ দৃষ্টি, অর্থাৎ 12 নম্বর ঘর থেকে বৃহস্পতির উপরে শুক্র সম্পূর্ণভাবে দৃষ্টি দিচ্ছে। তো এখানে সূর্যের অবস্থান কি করতেছে এই বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। এখানে সূর্যের অবস্থান আপনাকে বিলাসবহুল এবং আপনাকে গৌরবময়, মানে আপনি নিজেকে নিয়ে গর্ব করবেন এমন একটা ব্যাপারে আপনাকে করে তুলবে। আপনি ভালো গুণাবলী মানুষদেরকে সম্মান করবেন এবং ভালো কাজ করতে আপনি মানে উৎসাহী হবেন, বিশ্বাসী হবেন, মানুষরা আপনাকে সম্মান করবে কারণ শুক্র আপনার 12 নম্বর ঘরে আছে। শুক্র কিন্তু আপনার মিত্র অবস্থায় আছে। আপনার আপনি কখনোই আর্থিক সমস্যার সম্মুখীন হবেন না যদি শুক্র আপনার 12 নম্বর ঘরে থাকে। আপনি সবসময় অকারণ খরচ এড়াতে চাবেন কিন্তু আপনার আরামায়েশের জন্য টাকা খরচ করতে আপনি কখনোই বিব্রত বোধ করবেন না। আপনি এমন একজন ব্যক্তি যিনি ভালো কাজে টাকা ব্যয় করবেন, এমনভাবে টাকা খরচ করবেন বা এমনভাবে টাকা খরচ করার জন্য উদ্যত হবেন বা এমনভাবে আপনি আসলে টাকাগুলোকে খরচ করবেন যে আপনি মানসিক পরিতৃপ্তি আপনি লাভ করবেন। এখানে মানে শুক্রের উপস্থিতি কিন্তু আপনার দাম্পত্য জীবনকেও মোটামুটি ভালো করতে অনেকটা সাহায্য করবে। এবং এইখানে যাদের শুক্রের যদি কারো উপস্থিতি থাকে তাহলে সেই লোক, সেই ব্যক্তি খুব শীঘ্রই বিয়ে করে। সে যতটা চিন্তা করে তার থেকে অনেক বেশি দ্রুত সে বিয়ে করে থাকে। এই বিষয়টা খেয়াল করতে হবে যে সে যতটা প্রত্যাশা করে তার থেকে বেশি দ্রুত কিন্তু সে বিয়ে করে। এবং এই ধরনের ব্যক্তি মানে তার বিপরীত লিঙ্গের যে সমস্ত মানুষ আছে অর্থাৎ মেয়েদের উপরে এদের আসক্তি অনেক বেশি থাকে। যেহেতু আমি একজন পুরুষের কুণ্ডলী বিশ্লেষণ করতেছি সেহেতু আমি এইভাবেই বলতেছি। এবং এছাড়া আর কিছু জিনিস যদি শুক্র যদি এখানে থাকে তাহলে কি হয় যে এই সমস্ত ব্যক্তির মুখে সবসময় হাসি ফুটে থাকে, অল টাইম এরা হাস্যোজ্জ্বল একটা চেহারা নিয়ে থাকে এবং এরা এতে সফল হয় এবং এদের বন্ধু কিন্তু অনেক বেশি থাকে। কিন্তু শুক্র এই অবস্থায় থাকলে বেশ কিছু অমঙ্গল হয়, তার প্রভাবগুলো আমি একটু কিছু বলি। প্রথম ব্যাপার হচ্ছে হলো কামুক একটা ভাব এদের মধ্যে চলে আসে, কাম দৃষ্টি এদের মধ্যে অনেক বেশি হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে ওজন কিন্তু অনেক বেশি বেড়ে যায় এদের। এছাড়া যাদের শুক্র 12 নম্বর ঘরে অবস্থিত লগ্ন কর্কটে বিশেষ করে মাঝে মধ্যে অকাজের জিনিসের উপরে অকারণে এরা ব্যয়ও করে, মানে এমন জিনিস যে জিনিসটা আপনার প্রয়োজন নাই এই এরকম জিনিস আপনি দাম করে কিনে ফেলবেন। আপনার কাজের মানুষের সঙ্গে কিছু মত পার্থক্য থাকবে, অর্থাৎ যাদের সাথে কাজ করবেন তাদের সাথে আপনার মত পার্থক্য হবে। আপনি আপনার বিরোধীদের অশুভ পরিকল্পনা কখনোই বুঝতে পারবেন না। যারা আপনার বিরোধী এরা আপনার বিরুদ্ধে যে পরিকল্পনাগুলো করবে এই পরিকল্পনা আপনারা কখনোই বুঝতে পারবেন না। এবং আপনি তাদের ঘনিষ্ঠ মানে যারা আপনার বিরুদ্ধে কাজ করতেছে তাদেরকে আপনি ঘনিষ্ঠ বন্ধু হিসাবে মনে করবেন। আপনি আপনার স্ত্রীকে
যথার্থ সম্মান কখনোই দিবেন না। আপনি বিবাহিত, মানে আপনার যে বিয়ে বহির্ভূত যে যারা আছে, অর্থাৎ আপনার স্ত্রী বাদে অন্য নারীদের উপরে আপনার বেশি আসক্ত থাকবে। সো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে হলো আজকের ভিডিও। তো 12 নম্বর ঘরে যদি, বিশেষ করে কর্কট লগ্নে 12 নম্বর ঘরে এই তিনটা গ্রহ উপস্থিত থাকে, তাহলে কি ধরনের প্রবলেম ক্রিয়েট হয় বা কি ধরনের সুবিধা পাওয়া যায়, এই বিষয়টা আপনারা জানতে পারলেন। আপনারা যদি আপনাদের লগ্ন কুণ্ডলি থাকে, সেই কুণ্ডলির সাথে আপনারা আপনাদের বিষয়গুলোকে মিলিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। এছাড়া আপনি ঘরে বসে আপনার কুণ্ডলিকে পরীক্ষা করতে পারেন, আপনার হস্তরেখা পরীক্ষা করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে, জাস্ট খালি একটা ফোন করে, অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেই নাম্বার থেকে আপনি ফোন করে আপনি কাজগুলো খুব ইজিতে করে ফেলতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।